আমি যোৱা বিধানসভা নিৰ্বাচনত আমি অসমৰ ৰাইজক প্ৰতিশ্ৰুতি দিছিলো যে আমি 1,00,000 চৰকাৰী নিযুক্তি আমি সম্পন্ন কৰিম আৰু সেই উদ্দেশ্যে আমি বিভিন্ন ধৰণে কি ধৰণে লক্ষ্যত উপনীত হ'ব পাৰো তাৰ বাবে আমি চেষ্টা কৰিছিলো ইতিমধ্যে প্ৰায় 2,000 ল'ৰা ছোৱালীক নিযুক্তি দিয়া হৈছে আৰু জানুৱাৰী মাহতো 3,000-4,000 আৰু নিযুক্তি পাব মে মাহতো আমি ৰাখি থৈছোঁ যে পুলিচ শিক্ষক এই ধৰণে 30,000-40,000 নিযুক্তি আমি চুমগৈ কিন্তু এটা আপুনি এবছৰত কিন্তু 1,00,000 দিম বুলি কৈছিলে এবছৰত 1,00,000 তাৰ মাজত কেতিয়াবা দুমাহ দেৰিও হ'ব পাৰে ডাজেন্ট মেটাৰ এটোলৈ কোনো কথা নাই কিন্তু আমাৰ ইনটেনশ্যনটো হ'ল যে আমি কেনেকৈ নিযুক্তিখিনি সম্পন্ন কৰিব পাৰোঁ যেতিয়া আমি সার্ভিস রুলবিলাক চালো তাত আমি দেখা পালো যে বিভিন্ন বিভাগে যদি নিজাকৈ এডভার্টাইজ ওলায় গ্রেড 4 গ্রেড 3 কারোবাৰ দুটা পোস্ট আছে কারোবাৰ 10টা আছে কারোবাৰ 8টা আছে প্রথম পরীক্ষার ডেটবিলাক ওভারলেপিং হয় একেটা রবিবারে 8-9টা ডিপার্টমেন্টৰ পরীক্ষা পৰিব তেতিয়া কিছুমানে ইচ্ছা থাকিও দিব নোৱাৰিব দ্বিতীয়তে ডিপার্টমেন্ট বিলাকত দুটা পোস্ট খুজিলেও 2,00,000 ক্যান্ডিডেট হয় 10টা পোস্ট খুজিলেও 2,00,000 ক্যান্ডিডেট হয় আর প্রায় একোটা রিক্রুটমেন্টত আমি 12-15 কোটি টাকা খরচ করিব লাগে সেই কারণে আলটিমেটলি প্লাস পরীক্ষা পাতা যে অর্গানাইজেশন আছে লিমিটেড সেবা হল ইউনিভার্সিটি কেখন হল আর নাই যদি এপিএসসি তো এইটা পরীক্ষা নাপাতে গতিকে আমি ইয়াত চালো যে আমার যে 50,000 পোস্ট খালি আছে এই বা আমি ক্রিয়েট করছো এই 50,000 পোস্ট ইন্টারভিউ পাতি আমার 5 ইয়ার্স কার্যকালতো আমি দিব নোৱাৰো প্রথম এজেন্সি নাই পরীক্ষা পাতিব এজেন্সি মানে মই কোনোবা তামিলনাডু কেরালার মানুহ বুজা নাই সেবা বা ইউনিভার্সিটি আমার হাতত নাই কারণ তেওঁলোকে রেগুলার পরীক্ষা পাতিব লাগে একে ডেটত বহুতৰ পরীক্ষা হব আৰু আমাৰ কষ্ট অফ দা এক্সাম উইল বি ভেরি হাই যি ষ্টেট গভৰ্ণমেণ্টে বিয়েৰ কৰিব নোৱাৰিব গতিকে এই যিখন এক্ট আনা হৈছে এই একখন আনা হৈছে এজ এ টেম্পৰৰী চলিউশ্যন ফৰ গিভিং 1,00,000 এপইণ্টমেণ্ট এই যিখন এক্ট আনা হৈছে অৰ্থাৎ শিক্ষকৰ চাকৰিখিনি এটা নিৰ্দিষ্ট পন্থা আছে পুলিচৰ চাকৰি নিজা পন্থা আছে হেলথ ডিপাৰ্টমেণ্টৰ চাকৰি নিজা পন্থা আছে এপিএছচিৰ চাকৰিখিনিৰো নিজা পন্থা আছে মাজত যিখিনি নন টেকনিকেল পোষ্ট থাকি গ'ল গ্ৰেড 3 আৰু গ্ৰেড 4 আমি মে হওক জুন হওক জুলাই হওক কিমান সোনকালে এবছৰ বুলি ক'লে লিটাৰেৰিটো নুবুজায় স্পিৰিট অন দা স্পিৰিট যে কিমান সোনকালে আমি 1,00,000 নিযুক্তিটো দিব পাৰোঁ সেইকাৰণে আমি এটা উপায় হিচাপে এই বিলখন আনিছোঁ that all service rule will be kept in abeyance ekhon board hobo recruitment board jot gutte keta departmentor porikha ekelage hobo manujone porikha jete form fill up koribo teo likhi dibo mor first priority irrigation second priority pwd third priority mor health department according to mark jeneke apsc or upsc priority wise mor jodi merit ek number o hol ekho palo kintu moi jodi priority likhi thoisu প্লেস অফ পোস্টিং বরাক মই বরাকতে যাব পাৰি মই তেতিয়া গুৱাহাটী বুলি কথা নাই যদি মই প্রায়োরিটি পোস্টিং সেক্রেটারিয়েট নিলিখি ডাইরেক্টরেট লিখি দিছো তেতিয়া হলে মই ডাইরেক্টরেট যাম মই সেক্রেটারি নাপাও যদিও মোৰ রিজাল্ট ভাল হব পাৰে অর্থাৎ ইউপিএসসির প্যাটার্নটো আমি ইয়াত লব খুজিছো যে অ্যাকর্ডিং টু দা প্রায়োরিটি ক্যান্ডিডেটস গিভস ডিউরিং দা ফর্ম ফিল আপ